ডিয়ার ভিউয়ার্স, আমি উমা সৌদির ইসলাম, এক্স ব্যাংকার। ব্যাংকিং নলেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোনো ব্যাংক কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে নির্দিষ্ট সময় পূর্বে নোটিশ দিয়ে টাকা উত্তোলন করার শর্ত দিয়ে এবং সেই অ্যাকাউন্টে স্থিতির উপর ইন্টারেস্ট বা মুনাফা দেওয়ার ঘোষণা দিয়ে যে অ্যাকাউন্ট ওপেন করে সেটাকেই আসলে এসএনডি অ্যাকাউন্ট বলে। আসলে এসএনডি অ্যাকাউন্ট হলো এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে, স্থিতি ব্যালেন্স থাকবে, সেই স্থিতি ব্যালেন্সের উপর সেভিংস অ্যাকাউন্টের মতো আপনি একটা নির্দিষ্ট হারে সুদ পাবেন বা নির্দিষ্ট হারে আপনি মুনাফা পাবেন। এসএনডি অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে হলে একটা নির্দিষ্ট সময় পূর্বে ওই ব্যাংকের ম্যানেজারকে লিখিত আবেদন দিয়ে বা নোটিশ দিয়ে টাকা উত্তোলন করতে হয়। টাকা উত্তোলন করার পূর্বে ম্যানেজারকে নোটিশ দিতে হয় বলেই আসলে এই অ্যাকাউন্টটাকে বলা হয় স্পেশাল নোটিশ অ্যাকাউন্ট। স্পেশাল নোটিশ অ্যাকাউন্টটা ঠিক কারেন্ট অ্যাকাউন্টের মতোই যে কোনো ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনমাস, এনজিও বা যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিও এটা ওপেন করতে পারে। সাধারণত ওই সকল ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানটাই এসএনডি অ্যাকাউন্টটা বেশি অপারেট করে, যাদের অসংখ্য বায়ার রয়েছে, প্রতিদিন অ্যাকাউন্ট হোল্ডারের পক্ষে ওই অ্যাকাউন্টে ব্যাংকের টাকা জমা দেয়। অ্যাকাউন্ট হোল্ডার তার যে বায়ার রয়েছে ওই বায়ারদের কাছে যে টাকা পায় ওই টাকাটা এই অ্যাকাউন্টের মাধ্যমে কালেকশন করে বলে, এটাকে অনেক সময় আবার কালেকশন অ্যাকাউন্টে অনেকে বলে থাকে। এসএনডি বা শর্ট নোটিস অ্যাকাউন্টের মাধ্যমে একজন অ্যাকাউন্ট হোল্ডার অসংখ্য লোকের কাছে যে টাকা পায় সেই টাকাগুলো সে প্রতিদিন বিভিন্ন লোক তার অ্যাকাউন্টে অসংখ্য টাকা জমা দেয়, আর যখন তার অ্যাকাউন্টে একটা লামসাম অ্যামাউন্ট হয়, একটা বড় অ্যামাউন্ট হয়, তখন এই অ্যাকাউন্ট হোল্ডার ওই টাকাটা এই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নেয় বা ক্যাশ টাকা তুলে নেয় বা তার প্রয়োজন মতো সেই এসএনডি অ্যাকাউন্ট থেকে তার ওই স্থিতি ব্যালেন্স বা তার ওই টাকাটা সে খরচ করতে থাকে। শর্ট নোটিস ডিপোজিট বা এসএনডি অ্যাকাউন্টটাকে আগে বলা হতো এসটিডি অ্যাকাউন্ট, শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে এই শর্ট টার্ম ডিপোজিট বা এসটিডি অ্যাকাউন্টটাকে এসএনডি বা শর্ট নোটিস ডিপোজিট নামে নামকরণ করে, আর বর্তমানে এটাকে এখন আর এসটিডি অ্যাকাউন্ট বলা হয় না, এই জন্য এটাকে এসএনডি বা শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট বলা হয়। এসএনডি অ্যাকাউন্টে যদিও থিওরিটিক্যালি অনেক কথাই বলা হয়ে থাকে, কেতাবি অনেক ধরনের কন্ডিশনই বলা হয়ে থাকে যে এটা নোটিশ না দিয়ে টাকা উত্তোলন করা যাবে না বা এটাকে বারবার টাকা উত্তোলন করা যাবে না, অনেক কিছু বলা হয়ে থাকে, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু এর সিনারিওটা ভিন্ন। সিডি অ্যাকাউন্টের মতোই এসএনডি অ্যাকাউন্টটা সবাই আসলে অপারেট করে। অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু তার প্রয়োজন মতো যে কোনো সময় যে কোনো অ্যামাউন্টের টাকা এই এসএনডি অ্যাকাউন্ট থেকে আবার উত্তোলন করে না। শর্ট নোটিস দেয়নি বলে ওই ব্রাঞ্চ ম্যানেজার বা ওই ব্যাংকের অথরিটি তার শর্ট নোটিস অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে দেয়নি এমন রেকর্ড কিন্তু কোথাও ঘটেছে বলে আমার মনে হয়। অনেক সচেতন ক্লায়েন্টই কিন্তু বর্তমান সময়ে এসএনডি অ্যাকাউন্টটাকে আসলে সিডি অ্যাকাউন্টের মতোই অপারেট করছে, এবং এটা আসলে দোষের কিছু না, এবং এখানে কোনো ব্যাংকার, কোনো ব্রাঞ্চ ম্যানেজার, ব্যাংক অথরিটি এখানে আসলে বাধাও দিচ্ছে না। পরে ও এই সচেতন অ্যাকাউন্ট হোল্ডার তার যে এসএনডি অ্যাকাউন্টের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের উপর সে একটা হ্যান্ডসাম ইন্টারেস্ট ইনকাম করতে পারছে, এবং তারা এখন কিন্তু দিন দিন আসলে এই জন্যই সিডি অ্যাকাউন্টে ট্রানজাকশন করার পরিবর্তে এসএনডি অ্যাকাউন্টেই বেশি বেশি ট্রানজাকশন করছে। আগে যে কনসেপ্টে এসএনডি বা এসটিডি অ্যাকাউন্টটা শুরু হয়েছিল বর্তমান সময়ে কিন্তু সেই অ্যাসপেক্টটা নেই বা সেই সিচুয়েশনটা নেই। আগে যেমন এটাকে শুধু কালেকশন করার জন্য এই অ্যাকাউন্টটাকে আসলে চিন্তা করা হতো যে অ্যাকাউন্টে কালেকশন করে তারপর সে লামসাম অ্যামাউন্টটা সপ্তাহে বা মাসে একবার এই টাকাটা সে উত্তোলন করবে, সেই কনসেপ্টটা নেই। এখন ক্লায়েন্ট অহরহ ক্লায়েন্টের টাকা তার এসএনডি অ্যাকাউন্টে জমা হচ্ছে, এখন তার যতবার ইচ্ছা এসএনডি অ্যাকাউন্ট থেকে তার টাকা সে উত্তোলন করে দিচ্ছে। এসএনডি অ্যাকাউন্টের কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে এখনও বহুল প্রচলিত না বা ক্লায়েন্টকে এটা ব্যাংকের তরফ থেকে অতটা অ্যাওয়ারও করা হয় না। কোনো ক্লায়েন্ট যখন আসে, সে যদি ব্যবসায়ী হয় বা কোনো এলিট শ্রেণীর ব্যক্তিও যদি অ্যাকাউন্ট করতে আসে, তাকে কিন্তু সিডি অ্যাকাউন্টই করে দেওয়া হয়। এসএনডি অ্যাকাউন্টের ব্যাপারে অনেক সময় আসলে তাদের অনেক তথ্যই অজানা থেকে যায় বা এসএনডি অ্যাকাউন্ট সম্পর্কে তাদেরকে বলা হয় না বলে ক্লায়েন্টগুলো কিন্তু আসলে অতটা সচেতন নয়। ক্লায়েন্টদেরকে বলবো, আপনি যদি বুঝে শুনে সিডি অ্যাকাউন্টটা অপারেট করেন, আপনি যদি চান যে না আমার ব্যাংকের মুনাফার দরকার নেই, তাহলে আপনি আপনার ইচ্ছা, এটা আপনারই ব্যক্তিগত বিষয়, আপনি সিডি অ্যাকাউন্ট অপারেট করেন, নো প্রবলেম। আমি অন্তত বলবো যাদের অ্যাকাউন্টে হিউজ পরিমাণ ব্যালেন্স থাকে, যে সমস্ত ব্যবসায়ী ভাইদের অ্যাকাউন্টে হিউজ ব্যালেন্স সবসময় ব্যাংকে মেনটেন করতে হয় বা ব্যাংকে আপনার থাকে, আপনার অ্যাকাউন্টে যে টাকা জমা দেন সব টাকাই তো আপনি আর উত্তোলন করে নেন না, তো আপনার স্থিতি ব্যালেন্সের উপর আপনি যদি একটা হ্যান্ডসাম মুনাফা পেতে চান বা ইন্টারেস্ট আর্ন করতে চান,
তাহলে কিন্তু আপনি অবশ্যই সিডি অ্যাকাউন্টটাকে বাদ দিয়ে আপনার ব্রাঞ্চে গিয়ে একটা এসএনডি অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ট্রানজাকশন করলে আপনি অবশ্যই আপনি লাভবান হবে। আমি আমার ব্যাংকিং এর ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা আমি আমার একটা ভিডিওতে শেয়ার করেছি, যেখানে একটা ক্লায়েন্ট আমার পরামর্শ শুনে সে সিডি অ্যাকাউন্টের পরিবর্তে একটা এসএনডি অ্যাকাউন্ট করে 6 মাসে তার স্থিতি ব্যালেন্সের উপর 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছিল এবং সে খুব ওভার ডিলাইটেড ছিল। আমি ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিংক দিয়ে দেবো, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়, বাই বাই।